বড় বোনকে না পেয়ে প্রতিশোধ নিতে বিয়ে করেন ছোট বোনকে। তবে বিয়ে ছোট বোনকে করলেও ভুলতে পারেননি বড় বোনকে আর বড় বোনের অপমানকে। যে কারণে সুন্দরী স্ত্রী পেলেও বিয়ের পর থেকেই শুরু হয় তার উপর অমানসিক অত্যাচার ও মানসিক নিপীড়ন। বিয়েটা দেওয়ার পর থেকেই আর কি শুরু হয়ে যায় আমার উপরে টর্চার, যে আমার বড় বোন কেন তাকে বিয়ে করেনি। ঘরে সুন্দরী বউ থাকলেও স্ত্রীর বড় বোনের দিকেই কু নজর ছিল 35 বছর বয়সী যুবকের। বড় বোনকে সে পছন্দ করতো, যেটা সত্য কথা, বড় বোনকে পছন্দ করতো। তো আমার বড় বোন যাকে পছন্দ করতো তাকেই বিবাহ করেছে, সে রিজেক্ট করে দিয়েছে। সারাদিন স্ত্রীর উপর মানসিক নির্যাতন গালমন্দ করলেও রাতে আবার স্ত্রীর সান্নিধ্য ছাড়া চলত না সুজনের। এমন অমানসিক নির্যাতনের ফলে গর্ভের সন্তান প্রতিবন্ধী হয়েছে বলে অভিযোগ করেন পাপড়ি। আমি অনেক বোঝানোর তাকে চেষ্টা করেছিলাম যে আমি তো আপনার একদিনের কোনো ভাড়া করা কোনো কিছু না, আমি আপনার জীবন সঙ্গী। তার একটাই কথা, কেন আমার বড় বোন তাকে বিয়ে করলো না, সেই ক্ষোভে সেই ক্ষোভেই সে আমাকে বিয়েটা করছে। সে এতটাই আমাকে এইভাবে মানে জ্বালাতন করছে যে আজকে আমার সন্তানটা হচ্ছে আপনার প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করছে। সন্তান প্রসবের এক সপ্তাহ আগেও জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন বলে অভিযোগ করেন পাপড়ি। স্বামীর এমন অমানবিক আচরণে গর্ভজাত সন্তান প্রতিবন্ধী হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার যে চাহিদাটা ছিল, তার চাহিদাটা সবসময় তা পূরণ করতে হতো। আমার বাচ্চার ডেলিভারির এক সপ্তাহ আগেও তার চাহিদা তার পূরণ করতে হয়েছে, যার জন্য আজকে আমার বাচ্চাটার এই অবস্থা। ঝিনাইদহ জেলার শোলকুপা উপজেলার পারকাচের কোল গ্রামের খন্দকার শহীদুল ইসলাম ও কাজলি দম্পতির মেয়ে পাপড়ি। পারিবারিকভাবে খোঁজখবর নিয়ে কুষ্টিয়া কুমারখালী উপজেলার মির্জাপুর গ্রামের মাসুদ রানা সুজনের সাথে বিয়ে দেন পাপড়ির বাবা মা। কিন্তু বিয়ের পরে সুজনের চরিত্র এভাবে পাল্টে যাবে সেটা ভাবতেও পারেননি পাপড়ির মা। আমরা বাড়ি গজায় দেখে আসলাম, খুবই ভালো। চারদিক দিয়ে মানুষের কাছে জিজ্ঞাসা করলাম যে কেমন, না খুবই ভালো, একটা ছেলে একটা মেয়ে সুখে সংসার, মেয়েটা সুখে থাকিনি ভালো থাকিনি দেন, এইভাবে অনেকেই বললো। 12-13 জনের কাছে জিজ্ঞেস করলাম, সবাই বলছে যে ভালো। পরে দিলাম, দেওয়ার পরে থেকে নিয়ে তারপরে কিছুদিন পরে মানে 15 দিন হইল না, 15 দিন হাসপাতালে ছিল, খুব অত্যাচার করছে। সন্তান প্রতিবন্ধী হওয়াতে কোনো খোঁজ খবর নেয় না মাসুদ রানা সুজন কিংবা তার পরিবারের কেউ। খোঁজ খবর নিয়ে এত দূরের কথা, কখনো জিজ্ঞাসাও করে না যে সে বাচ্চাটা কেমন আছে না কি, তার কোনো খরচপাতি কোনো কিছুই দেয় না। তার দাদা দাদি বলেন, তার ফুপি বলেন, কেউই কখনো ফোন দিয়ে আমার বাচ্চাটার একটা খোঁজ নেয় না। ফোন দিয়ে কখনো জিজ্ঞাসা করে না যে আমার নাতি ছেলেটা কীরকম আছে, তার সাথে একটু কথা বলা দেন, তোমার সাথে যা হয়েছে হয়েছে। এটা তো তাদের বংশের প্রদীপ, হোক সে হচ্ছে আপনার প্রতিবন্ধী হোক যেটাই হোক। অমানবিক ও অমানসিক নির্যাতনের ফলে বাধ্য হয়ে 2016 সালে পারিবারিক সিদ্ধান্তে ডিভোর্স নেন সুফাইয়া সাদিকা পাপড়ি। সংসার চালাতে আর প্রতিবন্ধী ছেলের দায়িত্ব নিতে এরপর ঢাকায় এসে চাকরি নেন পাপড়ি। ডিভোর্স দেওয়ার পরে আমার সন্তানটাকে সে নিয়ে গিয়েছিল, সে রাখতে পারে নাই। সে তার একজন খালা আছেন, আমি নাম উল্লেখ করবো না, খালা দেখে নাকি বলেছিল যে এই সন্তান অসুস্থ, এই সন্তান তুই তোর কাছে রাখিস না। সেটা শোনার পরে আমার সন্তানটাকে আবার আমাদের কাছে ব্যাক করে দিয়ে যায়। আমার আব্বু আমাকে খোঁজ নেয় না, আমার মা আমাদের পরিবার চালাতো, এখন সেও পারে না। 2022 সালের রমজান মাসে গরম পানিতে পুড়ে যায় পাপড়ির গলা থেকে পেট পর্যন্ত। একদিকে প্রতিবন্ধী সন্তান, অন্যদিকে নিজের চোখে পড়ার মতো শারীরিক ক্ষত, থমকে যায় সুন্দরী উচ্ছল পাপড়ির জীবন। 2022 সালে আমি হচ্ছে গরম পানি চুলা থেকে নামাইতে যা আমার গলা থেকে একদম পেট অব্দি পুড়ে গেছে। আমার গলার অবস্থা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। তো এখন একটা সিচুয়েশন এমন হয়ে গেছে যে আমার অপারেশনটা না করালেই না, আমার মাঝের মধ্যে হচ্ছে অনেক প্রবলেম হয়, বিশেষ করে যখন আমি বেশি কথা বলি, আমার যদি গলায় প্রেশার পড়ে তো দেখা যাচ্ছে যে আমি হচ্ছে গলা দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আমি কথা বলতে পারি না প্রপারলি, শ্বাস নিতে পারি না। উন্নত চিকিৎসার জন্য পাপড়িকে দেশের বাহিরে যেতে হবে, নিজের একমাত্র প্রতিবন্ধী সন্তান আর তার পরিবারের জন্য সুস্থ হতে চান পাপড়ি, হাল ধরতে চান সংসারের, দায়িত্ব নিয়ে স্বাবলম্বী করতে চান প্রতিবন্ধী সন্তানকে, আর এই জন্য প্রয়োজন প্রচুর অর্থের, যা জোগাড় করা পাপড়ির পরিবারের পক্ষে সম্ভব না। আমার এই অপারেশনটা করার জন্য বাংলাদেশের বাইরে যেতে হবে, ইন্ডিয়া অথবা হচ্ছে আপনার সিঙ্গাপুরে, যেটা টোটাল খরচ পড়বে, মানে যাতায়াত থেকে শুরু করে যাবতীয় যা খরচ আছে, ডক্টর যেটা বলেছেন টোটাল খরচ হতে পারে হচ্ছে আপনার 12 লাখ টাকার মতন। আমার বাবাও একজন অসুস্থ রোগী, আমার একটা সন্তান আছে 8 বছরের, সেও প্রতিবন্ধী। সাহায্য করলে পরে তার চিকিৎসা করতে 12 লাখ টাকা লাগবে। এখন মনে করেন আপনারা একটু সাহায্য করেন, সে তার যাতে চলাচল করতে পারে, তারা ভালোভাবে থাকতে পারে। এই জন্য আপনাদের কাছে শুধু আমি এতটুকু সাহায্য চাইতেছি যেন আমার অপারেশনটা আমি করাইতে পারি, আমি আবার যেন আমার পরিবারটাকে আগের মতো দেখতে পারি। আপনাদের কাছে আকুল আবেদন, সম্ভব হলে আমাদেরকে একটু হাতটা বাড়াই দেন।